মুঠোফোনের দ্রুতগতির ইন্টারনেটের সাথে সাধারণ মানুষকে পরিচয় করিয়ে দিতে 2013 সালে দেশে চালু হয় তৃতীয় প্রজন্মের টেলিকম সেবা 3G। এই প্রযুক্তির মাধ্যমে প্রথমবারের মতো মুঠোফোনে টিভি দেখা, ভিডিও কলে কথা বলা, স্বল্প সময়ে মুভি ট্রান্সফারের অভিজ্ঞতার স্বাদ পান গ্রাহকরা। অথচ 5G-র আগমন ও 4G-র দাপটে মাত্র 8 বছরের মাথায় অস্তিত্ব হারাচ্ছে তৃতীয় প্রজন্মের টেলিকম সেবা। একজন গ্রাহক 3G সেবায় গতি পান সেকেন্ডে 2 Mbps, সেখানে 4G-তে সর্বনিম্ন গতি 7 Mbps। ইতোমধ্যে দেশের সব টাওয়ারকে রূপান্তর করা হয়েছে 4G-তে। আবার বাজারে 3G হ্যান্ডসেটের কাছাকাছি দামে 4G হ্যান্ডসেট পান গ্রাহকরা। হাতে হাতে 4G এখন সারা বাংলাদেশ সমগ্র, যার কারণে আমি একটা নিলাম। 3G আর চলতেছে না, সবটা পিছনে পড়ে গেছে, এই জন্য আমরা 4G খুঁজতেছি আর কি। গ্রাহক চাহিদা বিবেচনায় 3G হ্যান্ডসেট উৎপাদন বন্ধ রেখেছেন 90% বাজার দখলকারী দেশীয় 14টি প্রতিষ্ঠান। এখন কাস্টমার আসে ভাইয়া 5G ফোন চায়, 3G আর কেউ চায় না। আগের যে সেটগুলো যদি এখন 3G থাকতো দেখা যেত কি সেল করতে পারতাম না। ইতোমধ্যে গ্রাহককে 3G হ্যান্ডসেট পরিবর্তনের অনুরোধ জানিয়ে প্রথম অপারেটর হিসেবে 3G সেবা বন্ধ করছে রবি। 3G-টাকে আমরা সানসেট করে ফেলছি, আমরা আশা করছি 2023 সালের মধ্যে আমরা 3G-টাকে অফ করতে পারব। তবে কিছুটা সময় নিয়ে 3G অপসারণের কাজ শুরু করতে চায় অন্য 3 অপারেটর। যত তাড়াতাড়ি 4G হ্যান্ডসেটস পারবে তখনই কিন্তু আমরা মনে করি যে ওই শিফটটা তখন আমাদের করা উচিত। একটা সময়ে আমাদের 3G সানসেট করতে হবে, 2023-তে দেখা যেতে পারে। সম্প্রতি নিলাম থেকে কেনা তরঙ্গ দিয়ে মুঠোফোন অপারেটরদের 4G নেটওয়ার্ক শক্তিশালী ও 5G সেবা চালুর প্রস্তুতি নিতে বলেছে সরকার। সমস্ত মানুষ স্মার্টফোনে কনভার্ট না হবে ততদিনে আমাকে 2G রাখতে হবে, আমার 3G-র কোনো বালাই নেই। 4G-কে কিন্তু আমার মেইন স্ট্রিম প্রোডাক্ট হিসেবে এখন দেখতে হবে। মোবাইল অপারেটরদের তথ্য মতে বর্তমানে বিশ্বের 78টি দেশ ইতোমধ্যে 3G সেবা বন্ধ করেছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।